আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি তো আজকে হচ্ছে সারা দিন কি কি করি আর কী রান্না করি তারই একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো হচ্ছে আপনারা তো জানেন যে আমি হচ্ছে ইন্ডিয়াতে আসছি চেন্নাই ভেলোরে আসছি মাঠ ট্রিটমেন্টের জন্য এর আগের ভিডিওগুলো তো আপনি আপনারা দেখতে পাইছেন ভিডিওগুলোর মধ্যে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখে একটি লাইক দেবেন প্লিজ আর আমার একটা হচ্ছে ফেসবুক পেজ আছে সেই পেজটাতে হচ্ছে আমি ভিডিও সারি তো আপনারা চেলে হচ্ছে ওখান থেকে পেজটা ফলো করতে পারেন তো এখন হচ্ছে রান্না শুরু হয়ে যাবে সকালে আমরা হচ্ছে সকালে নাস্তা করার পরেই হচ্ছে সব রান্না করে নেই দুপুরে রাতের একসঙ্গেই করে নেই এখানে রান্না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আসতে কী কী রান্না করব এখানে এখানে তো আর সেরকম কোনো ভিডিও নাই দেওয়ার মতো তো বাহিরেও সেরকম বের হয় না এখানে ঘোরার সেরকম জায়গাও নেই যার কারণে হচ্ছে বাহিরে বের হওয়া হয় না একটু আশেপাশে বাজার আছে সেগুলোতেই শুধু যাওয়া হয় একটু বাজার করার জন্য কাঁচা সবজি কেনার জন্য তো আজকে যদি আজকে হচ্ছে আমাদের যাওয়ার কথা একটা হচ্ছে শপ শপিং করতে একখানে তো যদি যাওয়া হয় তাহলে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথেই থাকুন এদিকে হচ্ছে মা ডিম ভাজতেছে আমি হচ্ছে মাকে পরোটা রুটি বানাই দিছি মা ভেজে নিছে পরোটা রুটি তো আজকে সকালে হচ্ছে নাস্তা আমাদের হচ্ছে পরোটা সাথে হচ্ছে রুটি আছে আর হচ্ছে ডিম ভাজা তো এদিকে হচ্ছে টুটুল ভাই গরম গরম ডিম ভাজা আর পরোটা খাচ্ছে তারপর হচ্ছে আমরা দুপুরে রান্না শুরু করে দেই এটা হচ্ছে বেগুন তো এখানে হচ্ছে বেগুনগুলো খেতে ভালো লাগে আমাদের ওখানকার মতোই বেগুনগুলো যার কারণে আমরা হচ্ছে প্রতিদিন বা একদিন দুদিন পর পর বেগুন তেলে ভাজা খাই আর টুটুল ভাইয়েরও অনেক পছন্দ বেগুন তেলে ভাজা আর আমারও অনেক পছন্দ তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিছি যাতে খেতে একটু ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে তো এগুলো হচ্ছে তেলে ভেজে নেব তো বেগুনটা হচ্ছে মেখে রেখে দেওয়া হয়েছে এদিকে হচ্ছে মা পেঁয়াজ লাল করতেছে মুরগির মাংস রান্না করবে তো এখানে এসে হচ্ছে আমরা মুরগির মাংস আজকে প্রথম খাচ্ছি তো একটা হচ্ছে কক মুরগি নিয়ে আসছে তো মুরগিটা বেশ বড় ছিল যার কারণে এখানে আমরা হচ্ছে কুচি করে পেঁয়াজ কেটে দিছি আর কিছু পেঁয়াজ হচ্ছে বেটেও নিছি তো এই যে মুরগির মাংস দেখেন মুরগির মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে আর ভালোও ছিল মাংসটা আর মুরগিটাও খেতেও ভালো ছিল আমাদের ওখানকার মতোই খেতে লাগছে এদিকে হচ্ছে মুরগির মাংসের পিঁয়াজ লাল হয়ে গেছে এখন হচ্ছে মা বাটা পিঁয়াজগুলোও দিয়ে দিবে এক এক করে সব মশলাগুলোও মা দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল তারপর হচ্ছে লবণ দিয়ে দিবে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিবে এখন আর কি সব মশলা আর কি যেগুলো দেওয়া লাগে সব মশলাই আর কি মা একটু একটু করে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মা হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে নিয়ে এলো এখন হচ্ছে সবগুলো ভালোভাবে হচ্ছে কষিয়ে নিবে যাতে হচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় তো অনেকক্ষণ কষানোর পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে তেল তেল বের হয়ে গেছে পেঁয়াজ থেকে এখন হচ্ছে মুরগির মাংসগুলো ঢেলে দিবে আগে থেকে ভালো করে তো ধুয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে মুরগির মাংস দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে মুরগির মাংসগুলো যখন কষানো হয়ে যাবে যখন মুরগির গা থেকে হচ্ছে মুরগির মাংসর গা থেকে যখন তেল তেল বের হবে তখন এই পর্যায়ে আমরা পানি দিয়ে এটা ঢেকে দিব। যেহেতু এটা কক মুরগি বেশি পানি লাগবে না যার কারণে অল্পে পানি দিয়ে এটা আমরা হচ্ছে রান্না করে নিব তো এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন হচ্ছে ভাত রান্না করলো মা ভাতটা হচ্ছে বেড়ে রেখে দিছে কারণ আমাদের হচ্ছে বাসার চাল শেষ হয়ে গেছিলো এখানকার চাল এখন আমরা খাচ্ছি আর এদিকে হচ্ছে আলু ভাজিও করা হয়েছে কারণ হচ্ছে মুরগির মাংস দিয়ে তো আর শুধু ভাত খাওয়া যায় না আর ভাজা বেগুন ভাজা দিয়ে যার কারণে একটু আলু ভাজিও করা হয়েছে তো দুপুরে রান্না করার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা রেস্ট নিয়েছিলাম তারপরে বিকালবেলা হচ্ছে আজকে নুডুলস খাবো আমরা তো এখানে আসার পর নুডুলসও সেরকম খাওয়া হয়নি আজকে প্রথম নুডলস আমরা খাচ্ছি তো এখানে হচ্ছে দুটা নুডলসের প্যাকেট আছে আর দুটা হচ্ছে মুরগির ডিম দিসি মরিচ পেঁয়াজের তেলে দিয়ে ডিমটা ইয়া করে তারপর হচ্ছে নুডুলসটা রান্না করে নিছি এদিকে হচ্ছে চা রান্না করতেছি দেখতে পাচ্ছেন চায়ের কালারটা অনেক সুন্দর আসছে এখন এখানে দুধ দেওয়া হয়নি লিকারটা ভালোভাবে ছেড়ে ছেড়ে দিলে তারপরে দুধ ঢেলে দিব তো লিকার ভালোভাবে ছেড়ে দিছে এখন হচ্ছে দুধ দুধ পাউডার আর কি এখানে আমরা ব্যবহার করতেছি সেই দুধ পাউডারটা একটু গুলাই গরম পানির মধ্যে এখানে দিয়ে দিলাম দেখেন চায়ের কালারটা অনেক সুন্দর আসছে তো এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল দেওয়া হয়নি এডিট করা ছিল না একটু ব্যস্ততার কারণে তো বিকালে আমরা হচ্ছে নাস্তা করার পরে আমরা হচ্ছে সন্ধ্যার পর বের হয়ে গেছি শাড়ির দোকানে তো হচ্ছে প্রথমে হচ্ছে একটা শাড়ির দোকান চোখে পড়লো যার কারণে শাড়ির দোকানটাতে যাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শাড়ি শাড়িগুলো আমাকে খুবই ভালো লাগছে যার কারণে আমি ভিডিওটা চট করে করে নিছি শাড়িগুলোর আর আমার আপুদেরকেও পাঠাই দিব যে ওদের যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। তো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ছিল তো আমি বুঝতেছিলাম যে শাড়ির কালার ইয়ে কাপড়গুলো কীরকম যার কারণে হচ্ছে আমি নেই তো এখানে হচ্ছে ইনাকে বলতেছিলাম যে শাড়িগুলোর মধ্যে কি কুচি হবে তো উনি বল উনি বুঝতেছিল না যে কুচি কি তো ওরা হচ্ছে তামিল ভাষায় কথা বলে যার কারণে হচ্ছে অসুবিধা হচ্ছিলো পরে আর কি বোঝাই বলছি যখন তখন বুঝতে পারছে তো এখান থেকে আর শাড়ি পরে নেওয়া হয়নি কারণ হচ্ছে আমি জান বুঝতে পারছিলাম না আমি আর টুটুল ভাই গেছিলাম তো এখানে অনেক ড্রেসও ছিল বাচ্চাদের আর ছেলেদের মেয়েদের প্রচুর ড্রেস বিশাল বড় একটা শোরুম ছিল তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক কালেকশনও ছিল তো এখানে ডিসকাউন্ট চলতেছিল ফিফটি পারসেন্ট টেন পারসেন্ট পঁচিশ পারসেন্ট এরকম করে ড্রেসের মধ্যে ছিল আর কতগুলোতে ডিসকাউন্ট ছাড়াও ছিল তো শাড়ির মধ্যে ডিসকাউন্ট ছিল তো আর শাড়ি শাড়িগুলো নেওয়া হয়নি পরবর্তীতে গেলে শাড়ি নেওয়া হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তো আমাদের হচ্ছে শাড়ির দোকান থেকে বের হয়ে আমরা হচ্ছে আরেকটা একটা শোরুমে গেছিলাম এখানে হচ্ছে একটা জামা পছন্দ হয়েছে আমার এই জামাটা নিসি আসলে এই পুতুলের জামাটা দেখে আমার পছন্দ হয়েছিলো পরে হাতাটা একটু শর্ট দেখে নেওয়া হয়নি পরে হচ্ছে একটা গোল ফ্রক নেওয়া হয়েছি নিছি তো আমাদের হচ্ছে কেনাকাটা শেষ আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখে একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ